প্র্যাকটিসের জন্য আপনাদের সময় দেবো আমি। ওকে আচ্ছা দেখেন, আমাদের বি ইটালিক আন্ডারলাইন এগুলো করবো, তার আগে আমাদের জানতে হবে সিলেক্ট করতে হবে। ওকে আমি কি করলাম, ড্র্যাগ করে এই প্যারাটা সিলেক্ট করলাম। বিদি কি হয় বলুন তো, বি মেইন বোর্ড। আমি পয়েন্টার নিয়ে গেলে নাম দেখায়, প্রত্যেকটা অপশনের নাম জানতে হবে, প্রত্যেক অপশন কি ওর নাম জানতে হবে। এটার কাজ কি, বোল্ড। বোল্ড মানে কি, ওই শব্দগুলো মোটা করা, মোটা হয়ে গেল। আই মানে কি, ইটালিক। ইটালিক স্টাইল হচ্ছে কি, একটু বেগকে লেখা দেখানো, বেগকে লেখা দেখানো, ঠিক আছে। এটি ইটালিক দেখেন। ইউ মানে হচ্ছে কি, আন্ডারলাইন চলে আসছে। ওকে আপনি যদি আবার ক্লিক করে দেখেন কি হয়, ওই ডিজাইনটা উঠে যায়। একবার ক্লিক করে ডিজাইন হবে, আবার ক্লিক করে ডিজাইনটা উঠে যাবে। আর হ্যাঁ, স্ট্রাইক থ্রো, আমি যাচ্ছি কোন লেখা মাঝখান থেকে কেটে দিব, মাঝখান থেকে কেটে দিব, এটাকে বলা হয় স্ট্রাইক থ্রো। দেখেন মাঝখান থেকে কেটে গেছে। ওকে এটাকে বলা হয় কি, স্ট্রাইক থ্রো। এই অপশনগুলো আপনি এক্সেলে পাবেন, তারপর হচ্ছে অ্যাক্সিসে পাবেন, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট সব জায়গায় এবং বিভিন্ন কোর্সে পাবেন। গ্রাফিক যদি কেউ করে সে তো পাইছে, আসছে ভাই গ্রাফিক্সে। স্ট্রাইক থ্রো মাঝখান থেকে লেখা কেটে দেওয়া আছে, বোল্ড আছে, বোল্ড বোর্ড আছে, গুড, ইটালিক আছে, সব জায়গায় আছে। এই জন্য কোনো কোর্স করতে গেলে বলা হয়, আপনি বেসিক জানেন, বেসিক জানলে কাজ বুঝতে সুবিধা। ওকে আচ্ছা, আমি যে আবার ক্লিক করি কি হয়, আমার ওই কানাডা উঠে যায়। এরপর হচ্ছে কি, সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট। দেখেন আমি যদি কোনো ম্যাথ করি, যেমন এ টু প্লাস বি টু, আমি চাচ্ছি এ টুটাকে পাওয়ার হিসেবে ইউজ করবো। কী হিসেবে ইউজ করবো, পাওয়ার হিসেবে। এ টুটাকে সিলেক্ট করেন, তারপর হচ্ছে কি আমাদের সুপার স্ক্রিপ্ট দেখেন ক্লিক করেন, জাস্ট এটা পাওয়ার হয়ে যাবে, জাস্ট সিলেক্ট করতে হবে। এটার নাম হচ্ছে কি, সুপার স্ক্রিপ্ট। যদি আমি উপরে পাওয়ার দিই, এটা একটা হচ্ছে সূচক, আর একটা নাম হচ্ছে ঘাত। যারা ম্যাথ পড়ছেন, পাওয়ার হচ্ছে ইংরেজিতে, একটা হচ্ছে সূচক, একটা হচ্ছে ঘাত, ঠিক আছে। আমি যে উপরে, এক কথায় উপরে পাওয়ার দিব, মানে স্কোয়ার কিউব যেটাই হোক, তাহলে সুপার স্ক্রিপ্ট নাম হচ্ছে কি, সুপার স্ক্রিপ্ট। আপনি পয়েন্টার নিয়ে গেলেই নাম দেখাবে। আচ্ছা আমি হচ্ছে কি, আবার দেখেন যারা সায়েন্সে পড়ে তাদের নিচে কিছু পাওয়ার প্রয়োজন হয়, যেমন একটা পানির সঙ্গে দিচ্ছি যে কোনো কিছু, একটা হচ্ছে সি এল টু মানে ক্লোরিন, এটা হচ্ছে পানির সংকেত। ওকে হাইড্রোজেন দুটো অনু, অক্সিজেন একটা, ক্লোরিন, ঠিক আছে। আচ্ছা আমার চলে যায়, এখন এই টুটাকে এখন আমার নিচে পাওয়ার দিতে হবে। নিচে কী দিতে হবে, পাওয়ার, নিচে পাওয়ার দিতে হবে। সেক্ষেত্রে আমি কী করবো, সাব স্ক্রিপ্ট ইউজ করবো, সাব স্ক্রিপ্ট। আবার সেট করেন সাব স্ক্রিপ্ট, তাহলে উপরে পাওয়ার হলে কী হবে, সুপার স্ক্রিপ্ট, নিচে পাওয়ার হলে কী হবে, সাব স্ক্রিপ্ট। ওকে তারপর দেখেন আমাদের এক্সট্রা কিছু ডিজাইন দেওয়া আছে পাশে, একটা এ দেওয়া, দেখেন এ, এটাকে বলা হয় টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। এটা এমএস অফিস নিজেই বানিয়ে দিছে, আপনি জাস্ট সিলেক্ট করে দেখেন, তারপর এখানে গিয়ে জাস্ট ক্লিক করেন। মাইক্রোসফট আরও দারুণ দারুণ ডিজাইন তৈরি করে রেখেছে আপনার জন্য, ঠিক আছে। যেটা ভালো লাগে ইউজ করেন, এই যেখানে দেখেন আপনার যেটা ভালো লাগে, দেখেন খুবই স্টাইলিশ অনেক লেখা, আপনার এগুলো ভালো লাগতেছে না, তখন আপনি নিচে জানেন শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, অনেকগুলো ডিজাইন আছে। ওকে আমি যদি গ্লোতে যা দেখেন, একটু গ্লো হবে রঙের ছটা আর চারপাশে, এগুলো এক্সট্রা একটু ডিজাইন, অনেকে ইউজ করে বা অনেকে ইউজ করে না। ওকে এই ফেটটা হচ্ছে কি, এক্সট্রা ডিজাইন মাইক্রোসফট নিজেই বানিয়ে দিচ্ছে, চাইলে আমরা ইউজ করতে পারি, নাও ইউজ করতে পারি, তবে অনেক সময় লাগে না, অফিসে এটা আমার তেমনটা লাগে না। ওকে যারা পিডিএফ বই বানায়, ইবুক বা, তখন তারা একটু ইউজ করে, একটু জাস্ট স্টাইলিশ হওয়ার জন্য। টেক্সট ইফেক্ট, আপনি পয়েন্টার নিয়ে যান, নাম দেখেন টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। দেখেন পয়েন্টের উপর জাস্ট অপশনের উপর পয়েন্টার নিয়ে গেলে নাম দেখাবে, দেখেন এই দেখাচ্ছে। ওকে এরপর দেখেন, এরপর হচ্ছে টেক্সট হাইলাইট, টেক্সট হাইলাইট। এই যে এখানে গিয়ে দেখেন আমাদের নাম দেখাচ্ছে টেক্সট হাইলাইটিং কালার, এটা কাজ হচ্ছে কি, ব্যাকগ্রাউন্ড কালার করা, কী করা, ব্যাকগ্রাউন্ড কালার করা, কেমন চলে আমরা কি করে একটা সিলেক্ট করি, কারণ সিলেক্ট ছাড়া কোনো কাজই আসলে সে করবে না। এই প্যারাটাকে আমি কি করলাম, সিলেক্ট করলাম টেক্সট হাইলাইটিং কালার। এটা কী করে, ওই লেখার পিছনে বা ব্যাকগ্রাউন্ড কালার করে। এখানে মোট 15 থেকে 16টা কালার আছে, বেশি নেই, জাস্ট দেখেন পয়েন্টার নিয়ে যান, ব্যাকগ্রাউন্ড কী হয়ে যাচ্ছে, দেখেন কালার হয়ে যাচ্ছে, দেখেন একটু খেয়াল করে দেখেন আমাদের নীল কালার হয়ে গেল। ওকে তাহলে হাইলাইট কী করে, আমাদের কোন লেখার ব্যাকগ্রাউন্ড কালার করে। আমি যেখানে সিলেক্ট করে দেখে আমি চিনা, এবার ব্যাকগ্রাউন্ড তো কালার হলো, এবার ফন্ট কালার করবে, যেমন এস এ বিই, এস একটা ফন্ট বা লেটার মানে বর্ণ, এস এ বিই, এগুলো এক একটা ফন্ট অথবা বর্ণ বা লেটার। আমি চিনি এবার ফন্ট বা লেটারে কালার করবো, কী করবো, কালার করবো, দেখেন পাশেই আছে ফন্ট কালার,
ফন্ট কালার এখানে কি আমার যেটা মন চায়, আমি যদি হোয়াইট দেখেন এটা হোয়াইট হয়ে যাবে, ওই লেখাগুলো কি হয়ে যাবে সাদা হয়ে যাবে, এই যে দেখেন, বা অ্যানাদার রেড দেন রেড হয়ে যাবে, যেটাই ভালো লাগে আপনার ইউজ করে। না আমি চাচ্ছি আবার ব্ল্যাক থাকুক, এই যে এখানে গিয়ে আবার ব্ল্যাক করে দেন, এই যে এখানে আমি যদি ব্ল্যাক, এই যে ব্ল্যাক হয়ে গেল। আপনার হাইলাইট দরকার নাই তো, ওকে হাইলাইটে যান, নো কালার দেন, তা উঠে যাবে। ওকে এই যে অপশনগুলো আপনার এবার